হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা শুরু করছি আমি সকাল থেকে। সকালবেলা নুডলস রান্না করে নিচ্ছি, নাস্তা হিসেবে আজকে নুডলসই করে নিচ্ছি। শুধু নুডলস করবো না, যেহেতু ভাইয়া আছে, মানে আমার দেবরও এসেছে, এর আগের ব্লগে তো আপনারা দেখেছেন, তো দেখি কী কী করা যায়। তো আমি নুডলস ভেজে নিচ্ছি। নুডলসটা আমি শুধু ডিম দিয়ে ভেজে নেব। তো আমি কীভাবে নুডলস ভাজি করে আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে আমি ডিমগুলো ভেজে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, হালকা একটু ভেজে দেন হচ্ছে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর হচ্ছে লবণ, একটু হলুদ গুঁড়া, একটু জিরে গুঁড়া, এগুলোই দিব। আর কোনো এক্সট্রা মশলা দিব না, আর নুডলসের যে মশলাটা থাকে সেটাই আজকে ব্যবহার করব। ডিম দুটোকে এখন আমি একটু কোচলিয়ে একদম ভেঙে নিচ্ছি যতটুকু সম্ভব হয়। গরম অবস্থায় ভাঙতে গিয়েছিলাম, হাতে পোড়া লেগেছে, এজন্য আবার কাঠি দিয়ে ভেঙে নিলাম। তো এখন নুডলসে মশলাটা দেওয়ার পর আমি টমেটো দিয়ে নিয়েছি, আর টমেটো দেওয়ার পর একটু নেড়ে দিয়ে দিলাম হচ্ছে সে ভেঙে রাখা ডিমগুলো। তারপর একটু ভালো করে নেড়ে দেন দিয়ে দিচ্ছি নুডলসগুলো। এই নুডলসটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আপনারা তো দেখেছেন আমি সিদ্ধ করে নিয়েছি। তো আমি সবগুলো কিন্তু নুডলসের মশলা একসাথে দিয়ে দেই নাই, তিন প্যাকেটের মতো নুডলস আজকে আমি ভাজছি। তো দুইটা নুডলসের মশলা আমি প্রথমে দিয়ে নিয়েছিলাম, আর একটা আমি এখন দিলাম। নুডলসের মশলাটা কেমন যেন একদম মেখে গিয়েছে, মানে পানি পানি হয়ে গিয়েছে। তো এই তো আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, দেন আমার নুডলসটা ভাজা হয়ে গেছে। এখন একটু প্যানকেক তৈরি করে নিচ্ছি, শুধু এক ধরনের নাস্তা দিয়ে তো আর, যেহেতু ভাইয়া এসেছে ভাবলাম আরও একটা নাস্তা রেডি করে নিই। তো নুডলসের সাথে দিয়ে দিলাম প্যানকেক। এই তো সকালবেলার নাস্তা হিসেবে এগুলোই দিয়েছি, আর ছিল চা। তো ওরা দাদা নাতি খেয়ে নিচ্ছে, ভাইয়া এখনও উঠে নাই, ভাইয়া উঠলে ভাইয়াটা ভাইয়া খেয়ে নেবে, তাই টেবিলে সবার জন্য বেড়ে রাখলাম। এখন আমি দুপুরের জন্য রান্নাটা করে নেব। আজকে যেহেতু খাসির মাংস রান্না করব, আপনারা তো আমার টাইটেল দেখে, ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন। তো এই জন্য আর বেশি কিছু করব না, একটু টমেটোর টক তৈরি করে নিচ্ছি। অনেক টমেটোই বাসায় আছে, যেহেতু খেতে আমাদের টমেটো অনেক আছে, তো নিজেদের খেতে যেহেতু আছে তাই ভাবলাম একটু টমেটোর টক তৈরি করে নিই। টমেটোগুলো একদম লাল হয়ে যাচ্ছে, আর না হয়তো ডাল রান্না করতে হতো, যেহেতু শুধু এক ধরনের তরকারি রান্না করবো বলছি, শুধু খাসির মাংসের ভুনা করব, তাই একটু টমেটোর টক করে নিলাম। এই টমেটোর টকটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। টমেটোর টকটা আমার রান্না করা হয়ে গেছে, আর এদিকে গিয়ে দেখছি চাচা ভাতিজার যুদ্ধে লেগেছে, মানে চাচা তার ভাতিজার চুল কেটে দিচ্ছে, আর ভাতিজা চিল্লায় চিল্লায় কান্না করতেছে, আর দাদা তাকে ধরে রেখেছে সান্ত্বনা দিচ্ছে। ও অনেক বেশি ভয় পায় এই মেশিন দিয়ে যখন চুল ছাঁটা হয়, তো সেটাই ও এই জন্যই ও কান্না করছিল। আর চাচা তো নাছোর বান্দা, চুল আজকে সে কাটবেই, তো এমন একটা অবস্থা। তো চুল কেটে দেওয়ার পর আমি ওকে আবার গোসল করিয়ে দিয়েছি। তো এরপর এসেছে আবার খাসির মাংসটা রান্না করতে। এই তো খাসির মাংসটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, ভাবলাম রান্না করে নিই, কারণ ভাইয়া ছাড়া আমরা বউ শাশুড়ি কেউ এটা খাই না, আর আমার শ্বশুর একজনের জন্য তো আর রান্না করতে ভালোও লাগে না। তো এই জন্য আজকে যেহেতু ভাইও আছে ভাবলাম খাসির মাংসটাই আজকে রান্না করে নিই, আর ভাইয়া খাসির মাংস পছন্দ করে, তো এই জন্য আমি ভাবলাম আজকে শেষ রান্নাটা করে ফেলি। তো এই তো মশলাগুলো সব ধরনের মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। খাসির মাংসতে কী কী মশলা দিতে হয় আমি জানি না, এর আগে আমি কখনোই খাসির মাংস রান্না করি নাই।
তো আমি আইডিয়া করে গরুর মাংসে যে মশলাগুলো ইউজ করা হয় আমি ওগুলো দিয়ে হচ্ছে খাসির মাংসটাও রান্না করে নিয়েছি। এই তো সব ধরনের হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মানে সব ধরনের গুঁড়াই আমি এখানে দিয়ে নিচ্ছি। প্রথমে বাটা মশলা দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ ব্লেন্ডার করা। তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি মাংসটাকে দিয়ে দিব। এই তো এখানে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মাংসের চেয়ে হাড্ডি বেশি, হাড় মাংস মিলিয়ে এখানে প্রায় 1.5 থেকে 2 কেজির মতো মাংস ছিল। তো এগুলো আমি এখন রান্না করে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে দেন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে জাল করে রান্না করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন রান্না আমার হয়ে গেছে, আর উপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে, এই জন্য আমি এক্সট্রা আর পানি ব্যবহার করি নাই। এই তো রান্নাবান্না শেষ, এখন দুপুরে খাবারটা বেড়ে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।